নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন উইথ আরূপ গিরি। বন্ধুরা, আপনারা জানেন যে কালকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে 2000 ভ্যাকেন্সি রিলিজ করা গেছিল অফিসিয়াল ওয়েবসাইটে। আর তার উপরে কালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আপনাদেরকে কমপ্লিট ডিটেলস ওয়াইজ ইনফরমেশন দিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে কী এডুকেশন কোয়ালিফিকেশন রিকোয়ার্ড আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রিকোয়ার্ড আছে, সব কিছুই আমি আপনাদেরকে বলেছিলাম, ঠিক আছে। তার উপরে অনেক কমেন্ট আসছিল যে দাদা একটা ভিডিও করবেন যেখানে প্লিজ ফর্ম ফিল আপের প্রসেসটা বুঝিয়ে দেবেন, কি কী করে ফর্ম ফিল আপটা করতে হবে, কোথায় কেমন করে অ্যাপ্লাই করতে হবে, কোথায় জমা দিতে হবে, ঠিক আছে, বাই পোস্ট করতে হবে বা কোথায় ড্রপ বক্সে ডালতে হবে, সব কিছু একটা ভিডিও তৈরি করে দিন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি যেখানে আমি আপনাদেরকে কমপ্লিট ডিটেলস ওয়াইজ ইনফরমেশন দিব, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো। তাই আমি আপনাদেরকে আগে রিকোয়েস্ট করছি যে প্লিজ ভিডিওটি কমপ্লিট দেখবেন, ঠিক আছে। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি সেই ফর্মটা। তো আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই ফর্মটা কী করে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। কালকে ভিডিওটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম কি কী করে আপনাদেরকে ফর্মটা ডাউনলোড করতে হবে। তো যারা যারা এখন পর্যন্ত দেখেননি, তো কালকে আমার ভিডিওটা দেখে নিন, ঠিক আছে। আর এই যে ফর্মটা আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আর তারপরে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে ডাউনলোড করার পর আপনি এই ফর্মটার A4 সাইজে একটা প্রিন্ট আউট বের করে নেবেন সাইবার ক্যাফে থেকে বা নিজের বাড়িতে যদি আপনাদের প্রিন্টার আছে তো ওখান থেকে আপনারা A4 সাইজ, মনে রাখবেন A4 সাইজে এই ফর্মটা বের করে নেবেন, ঠিক আছে। এবার চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেটা আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বন সহায়ক, ঠিক আছে। রাইট সাইডে আপনারা দেখুন যে এখানে আছে পেস্ট ফটো, তো নিজের পাসপোর্ট সাইজে যে ফটোটা হবে সেটা আপনি এখানে পেস্ট করবেন বা চিটিয়ে দেবেন, ঠিক আছে। এবার আপনারা দেখুন যে এখানে আছে টু দ্য চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড চেয়ারপারসন সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ড ফর, ঠিক আছে। এখানে আপনাদের কী আছে যে তো এখানে আপনাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্টের নাম, মানে যে ডিস্ট্রিক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, মানে যেখানে যে ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টের নামটা কী আছে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে এসেছি ফর্মটাতে। ফর্মটাতে আপনারা দেখুন এখানে কী আছে যে অ্যাজ পার দ্য অ্যাডভার্টিজমেন্ট পাবলিশড বাই ইয়োর ডিপার্টমেন্ট ইন নিউজ পেপার্স অন ডেট। এবার আপনাদের মনে আসবে যে অন ডেট, এখানে ডেটটা কী দেবো, তো ওখানে ফর্মে দুটা ডেট ছিল, একটা 22 তারিখ ছিল, ঠিক আছে, একটা 30 তারিখ ছিল। তো এখানে আপনারা কী দেবেন, তো এখানে আপনারা দেবেন 30 তারিখ। কেন দেবেন, কেন কি আপনারা ওখানে দেখতে পারবেন যে ওখানে ছিল যে 22 তারিখে ফর্মটা ক্রিয়েট করা হয়েছিল, ঠিক আছে। এই জিনিসটা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে 22 তারিখে ওখানে ফর্মটা ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু এখানে লেখা আছে যে অ্যাজ পার দ্য অ্যাডভার্টিজমেন্ট পাবলিশড বাই ইয়োর ডিপার্টমেন্ট, মানে কখন পাবলিশ করা গেছে, তো কালকে 30 তারিখ ছিল, কালকেই অফিসিয়াল ওয়েবসাইটে এই ভ্যাকেন্সির জন্য একটা নোটিফিকেশান এসেছিল। তাহলে আপনারা এখানে লিখবেন 30/7/2020, ঠিক আছে। ডেটটা কী করে দেবেন আমি ওটাও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদেরকে লিখতে হবে এখানে 3/0/30 দেবেন, ঠিক আছে। আর তারপরে লিখবেন 07, মনে রাখবেন 7 লিখবেন না, 07, তারপরে আবার স্ল্যাশ দেবেন, ঠিক আছে। তারপরে লিখবেন 2020, ঠিক আছে, অনলি 20 লিখবেন না, 2020 লিখবেন, ঠিক আছে। মনে হচ্ছে আপনারা বুঝে গেছেন, ঠিক আছে, যে 2020 আপনাদেরকে লিখতে হবে এখানে, 2020, ওকে, ঠিক আছে। নেক্সট, এবার আমরা চলি ফর্মটাতে। এখানে আছে নেম, নেমে আপনারা কী লিখবেন, কমপ্লিট নেম লিখবেন, যেটা আপনাদের ক্লাস টেনের যে সার্টিফিকেটে ছিল বা আইডিতে আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ক্লাস টেনের যে সার্টিফিকেটে আছে, যা যত ডকুমেন্টস আছে সেখানে আপনাদের যেটা নাম আছে আপনার সেটাই লিখবেন এখানে, ঠিক আছে। নেক্সট, এখানে আপনার নিজের ফাদার বা মাদার্স নেম লিখবেন, ঠিক আছে, কমপ্লিট নেম লিখবেন যেটা ওনার আইডিতে আছে, মনে রাখবেন আইডিতে যেটা নাম আছে সেটাই লিখবেন, ঠিক আছে। নেক্সট, এবার আমরা চলে আসছি ডেট অফ বার্থ কী দিব। তো ডেট অফ বার্থ যেটা আপনাদের আছে, ফরম্যাটটা কী আছে ডেট অফ বার্থ লেখার এখানে, যে আগে আপনাদেরকে ডেট লিখতে হবে। সাপোজ করুন যে আপনার ডেট অফ বার্থ আছে 30th July, ওকে, তো আপনারা কী লিখবেন 30/30/, তারপরে মান্থটা লিখবেন 07, তারপরে ডেটটা লিখবেন যেটা আপনাদের ডেট আছে, ডেট অফ বার্থ আছে, ঠিক আছে, ইয়ার অফ বার্থ আছে সেটা। আশা করি এটা বুঝে গেছেন, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা এখানে ওয়েদার SC ST General OBC, ঠিক আছে, মানে এখানে আপনাদেরকে নিজের কাজটা লিখতে হবে যে আপনারা কী আছেন, SC আছেন, SC আছেন, OBC আছেন, সেটা এখানে লিখতে হবে আপনাদেরকে।
নেক্সট আমরা চলে আসছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার এখানে অনেকজনের কোশ্চেন ছিল যে দাদা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা কী দেবো, টেন্থ দিব, টুয়েলথ দিব, গ্র্যাজুয়েশন দেবো। তো এটা মনে রাখবেন যে আপনাদের যেটা ম্যাক্সিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, মানে মনে করুন যে আপনারা টেন পাস আছেন তো তাহলে আপনারা এখানে টেন্থ লিখবেন, যদি আপনারা টুয়েলথ পাস অবধি আছেন তো টুয়েলথ পাস লিখবেন, যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস আছেন তাহলে আপনারা এখানে গ্র্যাজুয়েশন পাস লিখবেন। আশা করি এটা বুঝে গেছেন আপনারা। নেক্সট এবার আমরা চলি যে অ্যাড্রেস, অ্যাড্রেসটা এখানে একবার আপনি লিখবেন, এখানে অ্যাড্রেস নিজের যে বেসিক অ্যাড্রেসটা আছে সেটা লিখবেন, ঠিক আছে? মানে প্রথমে যে অ্যাড্রেসটা থাকে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে, তার সঙ্গে নেক্সট আপনাদেরকে লিখতে হবে পুলিশ স্টেশন, নেক্সট আপনাদেরকে ভরতে হবে এখানে পোস্ট অফিস, যে পোস্ট অফিসটা আছে, ব্লকটা কী লিখবেন সেটা যদি আপনারা জানেন তাহলে ভরে দেবেন, না জানলে নিজের বাবা মা থেকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? কিন্তু ব্লকটা ভুল ভরবেন না। নেক্সট আমরা চলে আসছি ডিস্ট্রিক্টে, যে ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবেন। নেক্সট আমরা চলে আসছি কন্ট্যাক্ট ফোন, যে কোনো আপনারা নিজের কন্ট্যাক্ট দিয়ে দেবেন, যদি আপনার কাছে মোবাইল আছে তাহলে নিজের নম্বরটা দেবেন, যদি না থাকলে মা বাবার মধ্যে কোনো একজন নম্বরটা দিয়ে দেবেন, আশা করি আপনার বাবার নম্বরটা দিয়ে দেবেন, ঠিক আছে? নেক্সট এবার যদি আপনাদের কাছে ইমেল আইডি আছে, এনি ইমেল আইডি আছে তাহলে আপনারা এখানে নিজের ইমেল আইডিটা দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। নেক্সট এবার চলে আসছি আমরা এখানে অ্যাটাচমেন্টে, অ্যাটাচমেন্ট এই জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে যে অ্যাটাচমেন্টে কী করে, মানে কী কী ডকুমেন্টস আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তো আগে আছে আপনাদের কপি অফ প্রুফ অফ এজ, ঠিক আছে? কপি অফ প্রুফ অফ এজে আপনাদেরকে এখানে কী দিতে হবে, যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট আছে, এই ডাউটটা সবসময় আপনাদের মাথায় থাকে, আমি জানি সবারই মাথায় থাকে যে আমাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তাহলে আমরা কী করব। তো যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই তাহলে আপনারা এখানে লাগাবেন ক্লাস টেনথের অ্যাডমিট কার্ডটা, বা হ্যাঁ যে ক্লাস টেনথের আপনাদের যে অ্যাডমিট কার্ডটা আছে, ঠিক আছে, সেটা এখানে অ্যাটাচ করবেন, ঠিক আছে? নেক্সট চলে আসছি আমাদের, নেক্সট আছে কপি অফ প্রুফ অফ রেসিডেন্স, এখানে আপনারা রেসিডেন্সে এবার আপনারা বলবেন যে কী দিব কপি অফ প্রুফ অফ রেসিডেন্স, কিছু দিতে পারবেন, যে আপনাদের প্রুফ অফ রেসিডেন্স আছে রেসিডেন্সিয়াল আপনারা করতে পারেন, যে আপনার কাছের যে কাউন্সিলার আছে ওখানে যে ওনার থেকে রেসিডেন্সিয়াল প্রুফও নিতে পারবেন, সেটাও এখানে অ্যাটাচ করতে পারবেন, মনে রাখবেন জেরক্স কপি অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটা অ্যাটাচ করে দেবেন এখানে, ঠিক আছে? নেক্সট কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট আছে, যদি জেনারেল আছে তাদেরকে কিছু অ্যাটাচ করতে হবে না, আর যদি আপনার কাস্ট সার্টিফিকেট আছে তাহলে আপনারা এখানে অ্যাটাচ করবেন, এখানে নিজের সিগনেচার দেবেন, এখানে নিজের ডেট দেবেন, ডেটটা কী দেবেন যেদিনকে আপনারা ফর্মটা জমা করবেন ওখানে সেই ডেটটা এখানে আপনাদেরকে ভরতে হবে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে বাংলাতে ফর্ম আছে, আপনাদের মাথায় এটাও কনফিউশন হবে যে দাদা ইংলিশে আছে উপরে, এখানে বাংলাতে আছে, কি দুটাই ফর্ম ভরতে হবে, না যে কোনো আপনারা ফর্ম ভরতে পারবেন, যদি আপনাদের বাংলাতে ভালো লাগে তাহলে আপনি বাংলাটা প্রিন্ট আউট করে বাংলা ফর্মটা ভরবেন, বেঙ্গলি ফর্মটা ভরবেন, যদিও আপনাদেরকে ইংলিশটা ভালো লাগে তাহলে ইংলিশটা প্রিন্ট আউট করিয়ে ইংলিশটা ফিল আপ করবেন, আশা করি এটা বুঝে গেছেন, ঠিক আছে? এবারে কিছু ইনস্ট্রাকশান আছে সেটা আমরা পড়ে নিচ্ছি এখানে। ইনস্ট্রাকশানে এখানে কী আছে, দ্য অ্যাপ্লিকেশনস ফর্ম, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড অ্যান্ড ফিল্ড অর ফিল্ড ইন দ্য সেম ফর্ম্যাট অ্যাজ ইন্ডিকেটেড দেয়ার ইন, ঠিক আছে? মানে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করিয়ে ওটাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আমরা চলে এসেছি ওই স্টেপে যেখানে আপনাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে? মানে কী করে এবার সাবমিটিং প্রসেসটা আছে সেটা আপনারা ভালো করে বুঝে যান, ঠিক আছে? দেখুন এখানে আছে অল অ্যাটাচমেন্টস টু দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাটাচড ফার্মলি উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। মানে দেখুন এবার আপনাদেরকে কী করতে হবে, আচ্ছা আগে এক লাইন আরও পড়ে নিচ্ছি আমরা এখানে, ওনলি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস শুড বি অ্যাটেস্ট। এবার আপনাদেরকে কী করতে হবে, নিজের ডকুমেন্টসটা নেবেন, ওটাকে জেরক্স করাবেন, ঠিক আছে? ওখানে নিচে বা ডান দিকে বা রাইট সাইডে নিচেই আপনারা ওখানে নিজের সাইনটা করবেন, সেলফ অ্যাটেস্টেড করবেন, ঠিক আছে? তার জেরক্স করবেন, আর জেরক্স কপিটা আপনারা ওখানে, আগে একটা কথা বলে দিচ্ছি, এটা মনে রাখবেন যে জেরক্স করার পর আপনারা সাইন করবেন, ও সাইন করার পর জেরক্স করবেন না, ঠিক আছে? জেরক্স করে নেবেন, তারপরে আপনারা ওখানে সাইন করবেন, আর সেটাকে আপনাদেরকে ওর সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? এটা বুঝে গেছেন, ঠিক আছে? নেক্সট চলে এসেছি আমরা, এখানে আছে নো অরিজিনাল ডকুমেন্ট শুড বি অ্যাটাচ, মানে কোনো অরিজিনাল ডকুমেন্ট অ্যাটাচ করবেন না, ভুল করেও অ্যাটাচ করবেন না, ঠিক আছে? নেক্সট আছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল অ্যাটাচমেন্টস আর টু বি পুট ইন আ সিঙ্গল অ্যানভেলপ। এবার আপনাদের কী করতে হবে, একটা অ্যানভেলপ নেবেন, ওই অ্যানভেলপটাতে ওই ফর্মটা আপনারা ওখানে ভরে নেবেন,
ঠিক আছে, ওই ফর্মটা ফর্ম সঙ্গে সঙ্গে যে ডকুমেন্টসগুলো আছে সেটাকে অ্যাটাচ করে ওই এনভেলপতে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। নেক্সট কী আছে এখানে, সিলড, সিল করে দেবেন ওটাকে, অ্যান্ড সাবমিটেড ফিজিক্যালি ইন দ্য ড্রপ বক্স মিন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট। ওটা কী করতে, আপনাদেরকে ড্রপ বক্সে ওখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবার কোথায় সাবমিট করতে হবে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর একটা কথা সবার মনে আছে যে দাদা কি ওর উপরে কি আমাকে ডাকটিকিটও লাগাতে হবে বা কিছু লিখতে হবে, কিচ্ছু করার দরকার নেই আপনাদেরকে, ওখানে শুধু ওই এনভেলপটাতে ফিল করতে হবে, ঠিক আছে। এনভেলপটাতে ওই ডকুমেন্টসগুলো রেখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনারা দেখে নিন কী লেখা আছে, অন দ্য বেসিস অফ পারমানেন্ট রেসিডেন্স অ্যাজ লিস্টেড হেয়ার উইথ দ্য অ্যাপ্লিকেশনস মে অল্টারনেটিভলি বি সেন্ড বাই অর্ডিনারি পোস্ট অর কুরিয়ার সো অ্যাজ টু রিচ উইদিন দ্য ডিউ ডেট, বাট দ্য ডিপার্টমেন্ট শ্যাল নট বি রেসপন্সিবল ফর এনি ডিলেজ ইন দ্য ডেলিভারি। মানে যারা যারা এই ভাবছেন যে আমি স্পিড পোস্ট থেকে সেন্ড করবো বা সেন্ড করবো কুরিয়ার থেকে, ঠিক আছে, তারা প্লিজ এই সিস্টেমটা মানে ইউজ করবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে বারণ করছি, প্লিজ আপনারা কুরিয়ার করবেন না বা স্পিড পোস্ট করবেন না, ঠিক আছে। কেন কি সিস্টেম এখানে বলে দিচ্ছে, আমরা কোনো এখানে মানে এই রিস্কটা নেবো না যে আপনাদের ফর্মটা সাবমিট হলো বা হলো না, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা একটা কথা বলে দিচ্ছি, এবার কী করে আপনাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। এই আগে আমরা চলে আসছি, এই ফর্মটা ফিল আপ করে নিলেন, কমপ্লিট প্রসেস হয়ে গেল। এবার আপনাদেরকে সোজা একদম নিচে চলে আসতে হবে, ঠিক আছে, একদম নিচে চলে আসবেন। এই যে এই জায়গাতে আপনারা চলে আসবেন, এখানে আপনারা দেখে নিন যে আপনাদের যে কী ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। ভাবুন আপনারা আছেন এখানে পশ্চিম বর্ধমান জেলায়, ঠিক আছে, পশ্চিম বর্ধমানের জেলায় আপনারা আছেন। আপনাদেরকে এখানে কোথায় সাবমিট করতে হবে, তাহলে আপনাদেরকে যেতে হবে DFO দুর্গাপুর, শাস্ত্রী অ্যাভেনিউ, অরণ্যাপল্লী, দুর্গাপুর, ঠিক আছে। মানে এই অ্যাড্রেসে আপনাদেরকে যেতে হবে। ওখানে আপনারা বাইরে একটা ড্রপ বক্স পাবেন, ওই ড্রপ বক্সে আপনাকে ওই ফর্মটা সাবমিট করতে হবে, ঠিক আছে। আশা করি এটা আপনারা কমপ্লিট বুঝে গেছেন কি কোথায় আমাদেরকে সাবমিট করতে হবে, এই ডাউটটা সবার মাথায় ছিল, ঠিক আছে। আশা করি এই ডাউটটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে কোথায় সাবমিট করতে হবে। ফর্মটা ফিল আপ করবেন, এনভেলপে সাবমিট এনভেলপে ভরবেন, তারপরে এই অ্যাড্রেসে গিয়ে ওখানে ড্রপ বক্সে ডিলে চলে আসবেন, ঠিক আছে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সবার মনে ডাউট আছে দাদা টাকা কত লাগছে, এক টাকাও লাগছে না, এখানে কোনো টাকার ইনফরমেশন মেনশন নেই যে কত টাকা লাগছে, ঠিক আছে, কোনো কিছু ভরতে হবে না টাকা ওখানে, ঠিক আছে। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট, যখন আপনারা ফর্ম ফিল আপ করছেন প্লিজ ব্ল্যাক পেনে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে, প্লিজ ব্ল্যাক পেনে ফর্ম ফিল আপ করবেন, ব্লু পেনে ফর্ম ফিল আপ করবে না। যদিও ব্লু পেনে ফর্ম ফিল আপ করলে কোনো ভুল হবে না, কিন্তু ব্ল্যাক পেন ইজ কী বলবো পারফেক্ট, ওকে, মানে ব্ল্যাক পেন থেকে প্লিজ ফর্ম ফিল আপ করবেন যদি এখন পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করেননি, ঠিক আছে। আর কতদিন আছে যে ফর্ম ফিল আপের, ঠিক আছে, মানে কতদিন অবধি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, তো 7 দিন আজ থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে, আজ থেকে আপনারা জমা করতে পারবেন। আজ থেকে ওয়ার্কিং ডে, 7 ওয়ার্কিং ডেজ মনে রাখবেন, ঠিক আছে, 7 ওয়ার্কিং ডেজ আছে, 7 ওয়ার্কিং ডেজে গিয়ে, মানে কালকে স্যাটারডে আছে আর সানডে আছে পরশু দিনকা, তো এই 2 দিন হবে না, আপনারা মানডে যাবেন, মানডে গিয়ে আপনারা ওখানে ড্রপ বক্সে ডেলে আসবেন, ঠিক আছে। 7 ওয়ার্কিং ডেজ আপনাদের হাতে আছে, যাবেন ওখানে সাবমিট করে দেবেন। আশা করি সব কিছুই আপনাদের কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে, এখানে একটাও স্টেপ আপনারা ভুল করবেন না এবার পর, আমি আশা করি, ঠিক আছে। যদিও কোনো ডাউট হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে রিপ্লাই করবো, ঠিক আছে। যদিও ভিডিওটি ভালো লেগেছে প্লিজ ভিডিওটি লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটি একদম সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, নিজে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিন, ঠিক আছে। আবার দেখা হবে পরে ভিডিওতে, ধন্যবাদ।